আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো স্বাধীন ওয়াইফাই নেটওয়ার্ক কিভাবে কাজ করে। তাদের কথা মতে এক আইডি সবখানে, অর্থাৎ এক আইডি বাড়িতে এবং সারা দেশে। এই কথাটা কতটুকু যুক্তিযুক্তপূর্ণ, অর্থাৎ কতটুকু সত্য, এ বিষয়টি নিয়ে কথা বলবো এবং আমাদের কী রকম ভুল ধারণা রয়েছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব, যে আসলেই এক আইডি সবখানে চালা যায় কি না। মানে আমি একটা ওয়াইফাই সিগন্যাল যদি বাড়িতে কিনে নেই 100 টাকা বা 500 টাকার প্যাকেজ, সেটা কি আসলে সবখানে চলবে, বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এটা আমি কয়েকটা ভাগে বিভক্ত করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি লাস্ট এন্ড সম্পূর্ণ দেখুন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো প্রথমত আমাদের জানতে হবে যে স্বাধীন ওয়াইফাই কী। স্বাধীন ওয়াইফাই হচ্ছে একটি আইএসপি কোম্পানি। এরা আসলে ন্যাশন ওয়াইড লাইসেন্স নিয়ে বিজনেস করে। এখন বুঝলাম যে এটা হচ্ছে ওয়াইফাই কোম্পানি। তো এখন কথা হলো যে এই ওয়াইফাই কোম্পানি কীভাবে কাজ করে, কয় পদ্ধতিতে এরা ওয়াইফাই সংযোগ প্রদান করে। এই স্বাধীন ওয়াইফাই দুইটি পদ্ধতিতে ওয়াইফাই সংযোগ প্রদান করে। একটি হলো ব্রডব্যান্ড, আরেকটি হচ্ছে হটস্পট জোন, অর্থাৎ ওয়্যারলেসভাবে সেবা প্রদান। ব্রডব্যান্ড সংযোগটা কি মোটামুটি এটা সবাই জানেন, তারপর আমি একটু বলে দিচ্ছি। আমরা অনেকেই করি কি, যে পোল থেকে অপটিক্যাল ফাইবার তার টেনে ঘরে অনু রাউটারের মাধ্যমে মাসিক 500 টাকা বিল বা নির্দিষ্ট বিলের অনুযায়ী স্পিড নিয়ে ওয়াইফাই চালাই, অথবা আমরা অপটিক্যাল তার অথবা ক্যাট 6 তার দিয়ে এই সংযোগগুলো গ্রহণ করি বিভিন্ন কোম্পানি থেকে। এদের এই সেবাটা রয়েছে। এখন এদের যে স্পেশাল সেবাটা রয়েছে সেটা হচ্ছে হটস্পট বিজনেস, মানে ওয়াইফাইয়ের মাধ্যমে এটা চলবে। বাইরে ওদের বিভিন্ন অ্যাক্সেস পয়েন্ট লাগানো থাকবে, সেগুলো থেকে আমরা সংযোগটা নিতে পারি। তো যেখানে 99 টাকায় 600 GB, এটা একটা পপুলার প্যাকেজ তাদের। শুধুমাত্র মোবাইল দিয়ে আপনি এই সেবাটা গ্রহণ করতে পারবেন। তবে এই সেবাটা গ্রহণ করার জন্য আপনার যে লোকেশন, ওই লোকেশনে যদি স্বাধীন ওয়াইফাই থাকে এবং সেখানে যদি হটস্পটের এই সিগন্যাল ওয়াইফাই আপনার ফোনে শো করে স্বাধীন ওয়াইফাই নামে, তাহলে আপনি এটা চালাইতে পারবেন। তো এখন কথা হলো যে এক ওয়াইফাই সবখানে, এক আইডি সবখানে, এই বিষয়টা নিয়ে। তো তারা বলে দিচ্ছে এক ইউজার আইডি সবখানে। তো কথাটা এমন হলো যে এখানে যেহেতু তাদের দুইটা অপশন রয়েছে লাইন নেওয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে ব্রডব্যান্ড, একটা হচ্ছে হটস্পট। তো আপনি যদি ব্রডব্যান্ড কানেকশনটা নেন, এক্ষেত্রে আপনি এক আইডি সবখানে ইউজ করতে পারবেন না, অর্থাৎ আপনার বাড়ির যে ওয়াইফাইটি 500 টাকা দিয়ে যদি আপনি নেন সর্বনিম্ন 525, এই ওয়াইফাই সিগন্যালটা আপনি বাইরে বাইর হইলে আর ইউজ করতে পারবেন না। এটা শুধুমাত্র আপনার ঘরে ইউজ করতে হবে। এমনকি আপনি আবার ভাবতে পারেন যে এই প্যাকেজ যারা নিয়েছে তাদের ওখানে ইউজ করতে পারবো কি না। না, আপনি তাদের ওখানে ইউজ করতে পারবেন না, কারণ তারা তো সেটা লক করে রাখবে। তো মূলত ব্রডব্যান্ড সার্ভিস যেটা, এটা এক আইডি বা এক ইউজার সবখানে হয় না। কিন্তু তাদের যে হটস্পট সিস্টেমটা রয়েছে, সেই হটস্পট সিস্টেমটা এই পদ্ধতিতে হয়। কীরকম, যে আপনি যদি বাজারে কোনো একটা প্যাকেজ নিয়েছেন, সেখানে চালাচ্ছেন, এখন তারা একটা শহর বা একটা ইউনিয়নকে যখন জোন করবেন, সেখানে অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট, অর্থাৎ বাইরে রাউটার লাগানো থাকবে পোলে পোলে। আপনারা যখন একটা থেকে অন্যটায় যাবেন, অর্থাৎ পুরো ইউনিয়নটা ঘুরবেন যেখানে তাদের সিগন্যাল রয়েছে, সেখানে পুরো ইউনিয়নই আপনি চালাইতে পারবেন। এমনকি মনে করেন আপনি আপনার গ্রাম বা শহর থেকে অন্য শহর বা গ্রামে চলে গেছেন, সেখানে দেখলেন যে স্বাধীন ওয়াইফাই রয়েছে এবং সেখানে সেটার সিগন্যাল শো করতেছে, তাহলে আপনি সেখানে গিয়ে ওই একই প্যাকেজ চালাইতে পারবেন। তবে আপনি অন্য একটা শহরে গেছেন, সেখানে যদি ওই সিগন্যালটা না থাকে বা ওই স্বাধীন ওয়াইফাই না থাকে, তাহলে আপনি এটা চালাতে পারবেন না। এটা কোনো মোবাইল টাওয়ারের মতো নেটওয়ার্ক ছড়ায় না, অনেক শক্তিশালী নেটওয়ার্কও না, এটা নর্মাল যে রাউটারের সিগন্যাল এর মতোই প্রায় হয়। তো এটা যদি ওয়াইফাই সিগন্যালটা যদি সিম কোম্পানির মতো শক্তিশালী হতো, তাহলে একটা সুবিধা ভোগ করা যেত। আর যারা বিজনেসম্যান বিজনেস করতে চাচ্ছেন, তাদেরকে একটা কথা বলে রাখি যে এই হটস্পট জোনের মধ্যে যে ডিভাইসগুলো ইউজ করা হয় 5,000-10,000 টাকার মধ্যে, সেই ডিভাইসগুলো ততটা নেটওয়ার্ক ছড়াতে পারে না। মোটামুটি 50 থেকে 100 মিটার একটু কাভারেজ দেয়, তবে এই কাভারেজটা ফাঁকা জায়গায় আরও বাড়তে পারে 200-300 মিটারেরও বেশি। তবে এই 50 মিটার বড় জোর আশেপাশের রুমগুলোতে সিগন্যাল ভালো পাবে, কিন্তু এর বেশি হলে বিভিন্ন গাছপালা থাকলে সেখানে আর সিগন্যালটা ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। আপনারা যারা ভাবতেছেন যে বাইরে একটা রাউটার লাগাইলে প্রায় 100 থেকে 200 মিটার প্রতিটা ঘরে ঘরে সিগন্যাল ভিতরে প্রবেশ করতে পারবে, এই ধারণাটা ভুল।
তো আশা করি আপনাদের একটা পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি, ইনশাল্লাহ ধারণাটা দিতে পারছি। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে, তাহলে লাইক দিবেন আর এই তথ্যটা শেয়ার করে দিবেন যারা এইরকম বিজনেস করতে চায় তাদের কাছে বা আপনার বন্ধুদের কাছে, যাতে তারা উপকৃত হতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।